আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখে খুবই ভালো লাগলো, তো ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথেও শেয়ার করব বলে। অনেক ভালো লাগছে, বৃষ্টিটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর সাথে প্রচুর পরিমাণে বাতাস। তো আমার ব্যালকনিতে বৃষ্টি এসে পুরা ব্যালকনিটা একদম ভিজে গেছে, গাছগুলা আজকে আর পানিও দিতে হবে না, একদম বৃষ্টিতেই খুব সুন্দর একদম ফ্রেশ লাগছে গাছগুলোকে। এখন হচ্ছে দুপুর 12টার মতো বাজে, তো এই পর্যন্ত সকাল থেকে আমি আর ক্যামেরা অন করিনি, তো এখন বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগলো তো ক্যামেরাটা অন করলাম। আর এদিকে হচ্ছে জাইফা আর আবদুল্লাহকে রং তুলি হাতে দিয়ে বসিয়ে দিয়েছি, তো দুইজনই আজকে অনেক একটু বিরক্ত করছিল, আমারকে কোনো কাজই করতে দিচ্ছিল না, তো ভাবলাম দুইজনকে এই কাজে ব্যস্ত রাখি, তাহলে আমাকে আমার কাজগুলো করতে আর ওরা বিরক্ত করবে না। তো রং তুলি দিয়ে বসিয়ে দিয়েছি, তো দুইজনের দেখলাম মাশাল্লাহ অনেক আগ্রহ রং করায়, তো দুইজনকেই দিলাম, তো খুব সুন্দর খেলা করছে, আমাকে কোনো ডিস্টার্বই করেনি। তো ওদেরকে কাজে রেখে আমি ঝটপট আমার যে হাতের কাজগুলো আছে তো সব কিছুই আমি সেরে নিয়েছি, রান্নাবান্না করে ফেলেছি। রান্নাবান্না শেষ করে আমি চুলাতে গরম পানি দিয়েছি, দুই বাচ্চাকে গোসল করাবো। তো আমাদের বাসা থেকে আসার পরে তো বললাম যে দুইজনেরই শরীরটা বেশি ভালো নেই, তো আমি এখন পানিটা হালকা কুসুম গরম করে তারপরে ওদের দুইজনকে গোসল করিয়ে দেই। তো এখন হচ্ছে দুইজনকে গোসল করাবো। এদিকে আবদুল্লাহর রং তুলি দিয়ে খেলার আগ্রহ শেষ হয়ে গিয়েছে, তো এখন ওকে অন্য খেলা দিয়ে বসিয়ে দিয়েছি। ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা যে কতটা কষ্ট এটা আসলে বলে বোঝানো যাবে না। যাদের ছোট বাচ্চা আছে এবং একা কাজ করে, একা হাতে সব সংসার সামলায়, তারাই শুধু বুঝতে পারবে এই কথাটা যে কতটা কষ্ট হয়। একটা কাজ করতে 5 মিনিট যেটা সময় লাগে, সেই কাজটা করতে 1 ঘন্টা সময় লেগে যায়। তো কারো কাছে তো দেওয়ারও মানুষ নাই যে বা একটু বাচ্চাটাকে দিয়ে কাজ করব, এরকম তো আর সুবিধা নাই, তো একাই করতে হয়। সারাদিন অল্প অল্প করে কাজ করি, অনেক সময় দেখা যায় ক্যামেরাটা অন করার মতো সুযোগটাও হয়ে ওঠে না, তো সকাল থেকে ওইরকম সুযোগটা হয়ে ওঠেনি ক্যামেরাটা অন করব। তো এখন মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে, আর কাজগুলো এতটা দ্রুত করতে হয় যখন ওদের মনটা একটু ভালো থাকে, দেখা যায় খেলা করছে ওই সময় আমি আমার কাজগুলো শেষ করে ফেলি। তো এর মাঝে দুইজনকে আমি গোসল করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, তো এখন একসাথে দুইজনকে নিয়েই বসবো খাবার খাওয়ানোর জন্যে। তো আজকে আমি রান্না করেছি মুরগির মাংস আর ডাল রান্না করেছি শুধু, তো এটাই হচ্ছে আজকে আমাদের খাবার। এখন দুই বাচ্চাকে একসাথে বসিয়ে এই খাবার খাইয়ে দিব। তো দুইজনকেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দুই বাচ্চাই মাশাল্লাহ ঘুমিয়ে গিয়েছে। আমার আজকে ঘুম আসছিল না, তো আর বেশিক্ষণ শুয়ে থাকিনি, একটু পরেই উঠে গিয়েছি। এদিকে হচ্ছে আমার গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আমি যখন বাসায় ছিলাম না তো জাইফার বাবা গাছে প্রচুর পরিমাণে পানি দিয়ে ফেলেছে, এই গাছে অতটা পানির প্রয়োজন হয় না, তো পানি বেশি দেওয়াতে গাছের গোড়াটা কেমন জানি পচে যাচ্ছে, আবার মাটিটা অনেকটা কেমন বালি বালি, অতিরিক্ত বালি, তো আমি মাটিটা চেঞ্জ করে দিব গাছের। আবদুল্লার জন্য আজকে নুডলস করেছি, নুডলসটা সিদ্ধ করে দিয়েছি, তো এভাবেই ও খেতে পছন্দ করে, তো ওর পছন্দ মতোই বানিয়ে দিয়েছি ওকে। আজকে নুডলস নাস্তা করাবো বিকালবেলা, তো ঘুম থেকে উঠে গিয়েছে দুইজনই, আর আমি সন্ধ্যাবেলা কী নাস্তা রেডি করব সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি। তো আবদুল্লার জন্যে নুডলস করলাম আর আমাদের সবার জন্য আজকে স্যান্ডউইচ করব।
তো অনেক গরম, ঠান্ডা করছি। আব্দুল্লাহ আমার সাথে ঠান্ডা করার চেষ্টা করছে নুডলসটা। আমি পাউরুটির সাইডের অংশটা কাটিনি, সাইডের অংশটা সহই করেছি। সাইডের অংশটা কেটে রাখলে দেখা যায় পরে আর খাওয়া হয় না, নষ্ট হয়, তো সেজন্য আমি আর এটা কাটলাম না। তো না কেটে ওই রকম কোনো লাভ হয়নি, জাইফা সাইডগুলো আর খায়নি, ফেলে দিয়েছে। এখন হচ্ছে আমি পাউরুটিটা কেটে নিলাম। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, এদিকে গ্রেটারে আমি ডিমটা এখন গ্রেট করে নিচ্ছি। একটা ডিম আর একটা আলু নিয়েছি, আর নিয়েছি গাজর কুচি। গাজরটা আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, আর এখন আলুটা আমি গ্রেট করে নিব। এদিকে জাইফা বলছিল, মাম্মি আজকে আমি স্যান্ডউইচ বানাবো, তো সব কিছু টেবিলে এনে দিচ্ছি, জাইফার সামনে দিচ্ছি। ও বানাতে চেয়েছে যখন বানাক, এতে করে ওর কাজের প্রতি আগ্রহটা বাড়বে। জাইফা এখন বলে ডিম দিচ্ছে, তারপরে দিচ্ছে আলু, তারপর গাজর, একে একে সব কিছু দিয়ে দিচ্ছে একটা বলের মাঝে। এখন মেয়োনিজ নিয়ে নিচ্ছে জাইফা। 3 চামচ নিয়েছিল প্রথমে, তারপরে 3 চামচ নেওয়ার পরে কম হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে, তারপরে আমি আবার আর 2 চামচ নিয়েছি। মেয়োনিজটা কম হলে কিন্তু স্যান্ডউইচটা খেতে আসলে ভালো লাগে না, তো সেই জন্যে পরে আবার আমি নিয়ে নিলাম। প্রথমবার জাইফা কিছু বানাচ্ছে, তো জাইফা তো খুবই খুশি ছিল। তো এদিকে জাইফার খুশি দেখে, বানানো দেখে ওর বাবাও অনেক খুশি, হাসছিল দেখে মেয়ে কীভাবে বানাচ্ছে। তো আমাদের স্যান্ডউইচ বানানো হয়ে গিয়েছে, স্যান্ডউইচটা খেতে খুবই মজা হয়েছিল। স্যান্ডউইচটা হচ্ছে ঝটপট হেলদি একটা নাস্তা, আর বাচ্চারাও এটা অনেক পছন্দ করে। তো এখন জাইফা সবার প্লেটে দিচ্ছে, ওর বাবাকে ওর মাম্মিকে দিবে, তো প্লেট সাজাচ্ছে।
এদিকে হচ্ছে আমি ফল কেটে নিব। তো আমি একটা আপেল নিয়ে নিলাম, এখন মালটা নিলে আর খাওয়া হবে না। দিনের বেলা দুই ভাই বোনই মালটা খেয়েছে, তো মালটা আমার দুই বাচ্চাই মাশাল্লাহ পছন্দ করে, তো দিনের বেলা খেয়েছে, এখন শুধু আপেল কেটে নিচ্ছি। স্যান্ডউইচ খাওয়ার পরে বেশি ফল কাটলে আর খাওয়া হবে না, সেজন্য আমি একটা ফলই কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্যে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের প্রথমবার স্যান্ডউইচ বানিয়েছে, তো সেটাও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যে অনেক দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।